নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন কল্কির প্রকটিত জ্ঞান শুনব। আনন্দ এবং সন্তৃপ্তি অনুভব করার জন্য আপনাকে আপনার পরিবার সদস্য এবং বন্ধু বান্ধবদের হৃদয়ে নিজের জন্য স্থান অর্জন করা আবশ্যক। আজকের চমৎকার, আমি সুইজারল্যান্ড থেকে আনাকিয়া বলছি। এটা সত্যি চমকপ্রদ যে কল্কি এত সুন্দরভাবে সর্বদা আমার পরিবারের যত্ন নিয়ে আসছেন। লকডাউনের সময় বাড়িতে আমাদের দৈনিক রুটি বানানোর প্রক্রিয়ার মাধ্যমে তিনি আমার পরিবারের সদস্যদের চৈতন্য স্থিতি পরিবর্তন ঘটিয়েছেন। সাধারণ অবস্থা থেকে উচ্চতর চৈতন্য স্থিতি লাভ, হৃদয় বিকাশ ও সর্বোপরি মুক্তি লাভের অপূর্ব যাত্রাপথ আমরা অতিক্রম করেছিলাম খুব সহজে, কিন্তু অত্যন্ত শক্তিশালী দৈনিক পবিত্র রুটি বানানোর প্রক্রিয়ার মাধ্যমে, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি বিষয়। 2008 সালে ভারতে গিয়ে আমি কল্কির আশ্রয় গ্রহণ করেছিলাম। এরপরে আমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছিল। অসংখ্য চমৎকারের বর্ষণ, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সুরক্ষা লাভ, শক্তিশালী শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞানোদয় ও চৈতন্য স্থিতিতে আরোহণ, প্রভু যীশুর সাথে আধ্যাত্মিক বন্ধন প্রাপ্তি এবং মুক্তির পথে পবিত্র আধ্যাত্মিক যাত্রাপথে অংশ নেওয়া ইত্যাদি, এই সমস্ত কিছুই আমি গভীর প্রেম ও শ্রদ্ধার সাথে গ্রহণ করতে সমর্থ হয়েছিলাম। আমার পরিবার কখনোই আমার সাথে ভারতে আসতে রাজি ছিল না, কিন্তু কল্কি সর্বদা আমাকে এই বলে নিশ্চিত করেছিলেন যে তিনি আমার পরিবারের খেয়াল রাখছেন। কোভিড-19 কারণে যেদিন আমাদের দেশে লকডাউন শুরু হয়েছিল, প্রিয় ভগবান আমাকে বলেছিলেন লকডাউনের সময় পরিবারের জন্য আমাকে রুটি তৈরি করতে হবে। একথা শুনে আমি বিস্মিত হয়েছিলাম, কারণ আমরা সবসময় বেকারি থেকে রুটি নিয়ে আসতাম, কিন্তু আমি শ্রী ভগবানের এই দৈববাণী পুরোপুরি বিশ্বাস ও আস্থার সাথে গ্রহণ করেছিলাম। সেই জন্য আমি লকডাউনের পুরো সময়কালের হিসেবে রুটি বানানোর উপকরণ কিনতে গিয়েছিলাম। সংশ্লিষ্ট জিনিসপত্রের গুণগত মান এবং পরিমাণের বিষয়ে শ্রী ভগবান আমাকে মার্গদর্শন করেছিলেন। এমনকি দৈব অনুগ্রহে আমি জানতে পেরেছিলাম রুটি বানানোর প্রণালী শেখার জন্য আমাকে কোন জায়গা থেকে পুস্তক কিনতে হবে। আমার পরিবারের সদস্যরা আমার রান্না করা নিয়ে পূর্বে কখনোই কোনো আগ্রহ প্রকাশ করেননি, কিন্তু বিস্ময়করভাবে এই সময় আমার রুটি বানানো নিয়ে বাড়ির প্রত্যেকেই অত্যন্ত উৎসাহিত ছিলেন। চমৎকারিকভাবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের কাছে এক আধ্যাত্মিক প্রক্রিয়া হয়ে ওঠে এবং আমাদের রান্নাঘরে দৈব শক্তির উপস্থিতি খুব গভীরভাবে অনুভূত হয়। তাই আমি কল্কির প্রতি গভীর প্রেম ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।